উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চাইলেন বারবার নির্বাচিত সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডাক্তার মোহাম্মদ মোজাম্মেল হোসেন। বুধবার বিকেলে মোরগঞ্জ উপজেলার পরিষদ চত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি নৌকা মার্কায় ভোট চান। তিনি আরো বলেন, বাগেরহাটে 4 আসন উন্নয়নের জন্য বাকি কাজ সমাপ্ত করতে আপনাদের দোয়া চাই। আগামী সংসদ নির্বাচনে বিজয়ী হলে শরণখোলায় বিশ্বমানের পর্যটন কেন্দ্র, মোড়েলগঞ্জের পানগুচি নদীতে সেতু, মোড়েলগঞ্জ থেকে মংলা বন্দর পর্যন্ত মহাসড়ক নির্মাণ সহ মোড়েলগঞ্জ শরণখোলাবাসীর উন্নয়নের জন্য সবকিছু করার প্রতিশ্রুতি দেন প্রবীণ সংসদ সদস্য। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলার হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি রাজ্জাক মজুমদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক এইচ এম মিজানুর রহমান জনি, জেলা আওয়ামী লীগ সহসভাপতি মোড়েলগঞ্জ উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট শাহী আলম বাচ্চু, জেলা তাঁতি লীগের সভাপতি আব্দুল বাকি তালুকদার, জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, মোড়েলগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম লাল, অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মোজাম, শরণখোলা যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান মিলন, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশাহ, আব্দুল হাই বাচ্চু সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। জাতীয়করণ হওয়ার 2টি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধান অতিথিকে সংবর্ধিত করা হয়। আমি আজকে কেন হাজির হয়েছি আপনাদের দোয়া চাই। আমি এ পর্যন্ত যা কিছু করেছি আপনাদের জন্য, রাস্তাঘাট যে জায়গাটা করার কতদূর করেছি তারও এখনো কাজ বাকি। সেই হলো বাগেরহাট থেকে শামীমা হাসান মল্লিকের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ।